দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আমাদের অসহায় পরিবার। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় অসহায় পরিবার একটি অনুষ্ঠান করে থাকি। সেই পরিবারে হয়তো অসহায়, দারিদ্র অথবা চিকিৎসার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, টাকার অভাবে, সেই ধরনের পরিবারের কাছে আমরা যাই এবং সেই প্রোগ্রামটি আপনাদের সামনে উপস্থাপন করি। এই প্রোগ্রামের নাম হচ্ছে আমাদের অসহায় পরিবার। আপনারা দেখছেন যে এখানে আমি একটি অসহায় পরিবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বুক ভরা আশা এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনার সাহায্য আপনার পক্ষ থেকে যেভাবে পারেন, একটি শেয়ার করে হলেও করতে পারেন, সাহায্যও করতে পারেন, আর্থিকভাবেও সাহায্য করতে পারেন, সেই প্রত্যাশা আশা রেখেই শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান কেন, কী কারণে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, কী কারণে এই অসহায় পরিবারগুলোকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হই সেটা আপনারা জানেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি অসহায় পরিবার, আমরা যে ঘরে বসে আছি। প্রথমত আপনাদেরকে বলবো যে আমাদের ক্যামেরার ফ্রেমে যতটুকু ঘর আসছে সেই ঘর দেখে আপনারা হয়তো অনেকটা কষ্ট পাচ্ছেন যে এই ধরনের একটি পরিবার, এই ধরনের একটি ঘর, যে ঘরটি পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এবং আগামী বৈশাখ মাসে যখন ঝড় তুফান শুরু হয় তখন এই ঘরটি টিকবে কিনা তাও সন্দেহ আছে। পাশাপাশি আমরা আজকে যে কারণে আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে মূলত ঘর না, এবং মূলত এটা দেখানোর জন্য না, আমরা এসেছি চিকিৎসার আবেদন নিয়ে আপনাদের সহযোগিতার জন্য। আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষের জীবন বাঁচাতে আমরা সবসময় এগিয়ে আসি এবং সেই শিক্ষা পেয়েছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি বলে গিয়েছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াও, অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো। আমরা সেই প্রত্যাশা, সেই আশা, সেই নবীর উম্মত হিসেবেই আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এই যে দেখছ একটি মেয়ে, তার বয়স হচ্ছে 12 বছর, সেই মেয়েটি খুবই অসুস্থ। এর আগে একটি ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেখান থেকে কিছুটা রেসপন্স পেয়েছি। সেই রেসপন্স পাওয়ার পরে তার চিকিৎসা কিছুটা হয়েছে, কিন্তু আরও ব্যাপক আকারে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমরা সেই প্রত্যাশা আশা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। এই কাগজগুলো ধরতে একটু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মেয়েটা খুবই অসুস্থ এবং তার হাড়ের যে বাল্ব আছে তার বাল্ব নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে তার যদি চিকিৎসা হয় তাহলে তার হাড়ের যে বাল্বগুলো সুস্থ করা বা সুস্থ রাখা সম্ভব হবে বলে এটা ডাক্তারের পরামর্শ। আমরা চাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার দ্বারা যেন আমাদের এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটি বেঁচে থাকে এবং তার ভবিষ্যৎ সে সুন্দরভাবে গড়ে নিতে পারে। সে লেখাপড়া করতে পারছে না, সে হাঁটতে তার কষ্ট হচ্ছে, সে চলাফেরা করতে তার শরীরে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট হচ্ছে। এই মা অসহায়, দারিদ্র পরিবারের একজন মানুষ, তার পিতা নেই। আজ এই তিনটি বাচ্চা এখানে আছে, আরও একটি বাচ্চা আছে, সে হয়তো অন্যের বাড়িতে কাজ করছে। এই তিনটি বাচ্চাই কিন্তু একদম অসহায়, এতিম। আর এতিমদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিলেন এবং উনি শিক্ষা দিয়ে গেছেন যে এতিমদের খান্না বা এতিমদের যদি সহযোগিতা করো তাহলে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এতিমদের সাহায্য করলে সেই সাহায্যটা সরাসরি আল্লাহ কবুল করেন। আমরা সেই আশা, সেই ভরসা নিয়ে আজকে এই এতিম পরিবারটাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই তাদের মা, মার সাথে কথা বলছি এবং এই মেয়েটার সাথে কথা বলছি। সে তো আপনার মেয়ে না? তার নাম কি? শিমলা। তার বয়স কত? একটু জোরে কথা বলুন। 12 বছর হয়েছে। আচ্ছা, এই তার রোগ কি, তার অসুস্থতা কি? মানে বাল্ব যে সমস্যা আছে, একটা বাল্ব ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, একটা বাল্ব আছে, কিন্তু এই বাল্বটা চিকিৎসা নিতে হবে বা অপারেশন করতে হবে, তাহলে সুস্থ রাখা যাবে। আমার বাচ্চা কতদিন যাবত অসুস্থ? 2.5 বছর যাব। এই তার চিকিৎসা কিভাবে করছেন আপনি? কোন ডাক্তার দেখিয়েছেন আপনারা?
এখানে একটি রিপোর্ট দেখলাম অজয় কুমার দত্ত, এটা কোন জায়গায়? আল হারামাইন হসপিটাল দেখান নেই? আপনি কি, আপনি ওনার কি? আমি ওনার জাল। ওনার জাল। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মেয়ের চাচি, আমরা ওই মেয়ের চাচার ওয়াইফ, ওনার সাথে আমরা কথা বলি। এর আগেও একটি ভিডিও আমরা দিয়েছিলাম, এই মেয়ের যে মা একদম সরল সোজা মানুষ, উনি ঠিকমতো কথাই বলতে পারছেন না এবং এই পরিবারটাকে নিয়ে কীভাবে চলবেন উনি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা চেষ্টা করব ওনার চাষির কাছ থেকে ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে বা এই বিষয়টা বুঝিয়ে দিতে। আচ্ছা, আমরা আপনি বলেন তো তার অসুস্থতা কতদিন যাবৎ? এই মেয়েটা অসুস্থ আজ প্রায় আড়াই বছর অসুস্থ হওয়ার পরে মায়ের প্রথম ট্রাইকুলাজি লইয়া গেছেন, তারা একটু পরীক্ষা কইরা যে হয়েছে অবস্থা খারাপ, পরে হয়তো নিশন ডাক্তারও নেওয়া পরে আর ওষুধ ঠিক মতো পাইতে পারেন না, পয়সা করেন নাই। আমরা পাশের বাড়ির মানুষ জাল হিসাবে বা ও বাচ্চাটা এতিম হিসাবে যে আমরা সাড়ে সাহায্য করি, মতটুকু সামর্থ্য আমরারও নাই, আমরাও নিজে আনিতে খাই। আর দেখো কত সুন্দর আছে বাচ্চাটা, আর এখন কি একবারে শুকাইয়া গেছে কি, খাইতে পারে না, খান দিয়ে স্কুলে যাইতে পারে না, আমি নিজের দিকে কষ্ট হয়। কিন্তু মা একবারে সরল সোজা মানুষ, খানোর যদি জ্ঞান থাকতো, সুস্থ জ্ঞান থাকতো, তো মেয়েটার লাগে খান্না খাটি করতে পারতা, সবার কাছে সাহায্য করতো, চাইতে পারতা, কিন্তু অতটুকু তার জ্ঞান দিয়েও পারেন না আর মাত্রা পারেন না। ওনার তো স্বামীও নেই, স্বামীও নেই, বাচ্চা, এই যে চারটা বাচ্চা নিয়ে কিভাবে উনি আছেন আপনি যদি? ওরা কষ্ট আছে, আমরা দেখিয়া কষ্ট হয়। এই যে ওনার যে, এই যে আমরা যে ঘরে আছি সেই ঘরটাও তো আমার মনে হয় বৃষ্টি পড়ে বোধ হয়, এবং পিছনের দিক দর্শক দেখছেন আপনারা যে এই ঘরটাও কিন্তু পড়ে যাবে। আমরা আগে বলেছিলাম যে এই ঘরটার যে অবস্থা, এই ঘরে কি মানুষ থাকে, কিন্তু তারপরও উনি একদম অসহায় মানুষ এবং স্বামী হারা মানুষ, চারটি বাচ্চা, এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু উনি খুব কষ্টে আছেন। এবং ওনার সাথে আমরা আরেকটি ভিডিও নিয়েছিলাম গত বছরে, কিন্তু সেই ভিডিওতে উনি কথা বলতে পারেন নাই। ওনার চাচিকে আমরা পেয়েছি আজকে, এই বাচ্চার যে চাচি, ওনার সাথ থেকে, ওনার কাছ থেকে আমরা আজকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। এবং দেখছেন যে উনি কথা বলছেন অনেক কষ্ট পাচ্ছেন, এবং এই মেয়েটা এত সুন্দর মেয়ে ছিল, উনি বলছেন এত স্বাস্থ্য ভালো ছিল, সুন্দর ছিল, সেই মেয়েটার আজকে কি অবস্থা? এই মেয়েটা যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে শুধু অবনতি হচ্ছে, কারণ তার শরীরে এত বড় একটা রোগ, সেই রোগের চিকিৎসা নাই, ওষুধ নাই, তার তো অবনতি হবে, উন্নতির তো কোনো দিক নেই। আচ্ছা মা, তুমি কেমন আছো? হ্যাঁ, অসুস্থ। তোমার রোগটা কি হইছে, ব্যাপারটা কিটা তোমার? বাল্ব নাই, বাল্বটা কোন জায়গার থাকে চিনো নি তুমি? ডাক্তারে কইছে কোন জায়গার থাকে? হ্যাঁ, বাল্বটা কোন জায়গার থাকে? হ্যাঁ, তোমার শরীরেও কি তাকে সমস্যা করে, বুকুত বেদনা করে? বুকটা কোন জায়গায় চিনো নি? বুক কোন জায়গায় কোসে? ওই জায়গাটা হইলে বাল্ব, কোনো বাল্ব থাকে, এনে বেশি বেদনা করেনি, তুমি আর তা পারোনি, আর তা পারো না, স্কুলও যাওনি তুমি, আঁকতে আঁকতে কোন ক্লাসে পড়ো তুমি? ফাইভ। আচ্ছা যাই হোক দর্শক, শুনলেন যে এই বাচ্চা মেয়েটার সাথে কথা বলছি, এবং সে হাঁটতে পারে না, স্কুলে লেখাপড়াটাও কিন্তু তার বন্ধ হয়ে যাচ্ছে, সে কিন্তু স্কুলে যেতে পারছে না। এটা কিন্তু আসলে কষ্টের লাগারই কথা, কারণ মায়ের চোখের সামনে এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, সে অসুস্থতায় ভুগছে, দিন দিন তার অবনতি হচ্ছে, সেটা কে সহ্য করতে পারবে? কিন্তু এই এতিম পরিবার, এই অতিম পরিবারের দিকে কি আমরা চোখ তুলে তাকাতে পারি না? আমাদের সাহায্যের হাতটুকু কি বাড়িয়ে দিতে পারি না? আমরা যে যেখানে আছি প্রবাসে, দেশে বিদেশে, আমাদের সাধ্য অনুযায়ী কি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি না? তবে সেই সাহায্য করার জন্য আমরা একটি নম্বর দিব, এই পরিবারের একটি নম্বর, সরাসরি আপনারা এই পরিবারের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন। এবং আমরা চাই আপনারা যদি দেশে থাকেন অথবা প্রবাস থেকে সাহায্য করতে চান, আপনারা আপনাদের প্রতিনিধি এই সিলেটের সদরের মোগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রামে এদের বাড়িতে পাঠিয়ে আপনারা এটা পর্যবেক্ষণ করেই কিন্তু আপনারা সাহায্য যদি করেন তাও পারেন। তবে আমরা দাবি রাখি এটাই, যেভাবেই হোক আপনাদের সাহায্যটুকু আপনারা অব্যাহত রাখবেন, এবং সাহায্য দ্বারা যেন এই বাচ্চা মেয়েটা তার জীবন ফিরে পায়। মানুষের জীবন মানুষের জন্যই বেঁচে থাকতে পারে। আমরা অনেকেই জানি যে রক্তদান, আমরা অনেকেই রক্ত দিই মানুষকে বাঁচানোর জন্য, অনেককে আমরা সাহায্য করি বিভিন্নভাবে তাকে বাঁচানোর জন্য, এই মেয়েটাকে বাঁচিয়ে তুলতে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য কিন্তু একদিন এই বাচ্চাটার জীবন
প্রদীপ নিভা থেকে জ্বালিয়ে দিতে পারে এবং তাকে বাঁচিয়ে রাখতে পারে আরো অনেক বছর। তার এই যে বর্তমান সময়ে যে লেখাপড়ার বয়সটা, সেই সময়টা কিন্তু সে হারতে পারছে না। সেই স্কুলে ক্লাস ফাইভে পড়ছে, সে ক্লাসে যেতে পারছে না, তার হারতে কষ্ট হয়। সে একটু আগে বলেছে এখানে হাত দিয়ে যে তার বুকে ব্যথা হয়, এই কষ্ট কার সহ্য হবে? আপনাদের হবে? আমার মনে হয় না যে আপনাদের এই কষ্টটা সহ্য হবে। এই অসহায় এতিম বাচ্চাটা, এই এতিম বাচ্চাটার জন্য কি আমাদের কিছু করার নেই? আমাদের কি এই সামাজিক দায়িত্ব নেই? আমাদের কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন, আমরা মুসলিম হিসাবে যে শিক্ষা পেয়েছি আখেরি নবীর উম্মত হিসেবে, আমাদের কি সেই দায়িত্ব নেই এই মেয়েটার পাশে দাঁড়ানো? আসুন না আমরা যে যেখান থেকে পারি, যেভাবে পারি এই মেয়েটাকে বাঁচিয়ে দিই। অন্তত পক্ষে আপনার 500 টাকা, আপনার 100 টাকা দিয়ে যেন এই মেয়েটার এক বেলার ওষুধ হয়, এক বেলা যেন সে সুস্থ থাকতে পারে। আমাদের তৌফিক অনুযায়ী কি আমরা যে যেখান থেকে পারি সেভাবে করতে পারি না? আসুন আমরা সবাই মিলে করি। তার বাবা কি করতেন? আমার বাড়ির জীবনে অনেক স্বপ্ন আছে যে তাই যত পরিশ্রম করুক তোমার বাচ্চা পড়ালেখা করে মানুষ করবা, বড় করবা, কিন্তু অভাবের কারণে কষ্ট আর বিন্দু। বাবা মারা গেলা, কষ্ট করতে করতে গিয়া হাট ধরলো, এরপরে লিভার ক্যান্সার হইলো, তার বাবা যে ছিলেন, তার বাবার ভাইয়ের ভাইয়ের বোনই আপনি? জি, মানে এক মায়ের পেটের না? জি না, এক মায়ের পেটের না। ওনার ওনার বাবার ওনার চাচা আছে, আপন চাচা আছে? জি না, তার নাম তাই নিকলা। এই যে মেয়েটার বাবাও কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং ক্যান্সার রোগে মারাই গিয়েছেন, চিকিৎসা করতে পারেননি, কিন্তু মেয়েটার বাবা থাকা অবস্থায় কিন্তু সেও অসুস্থ, অসুস্থ ওই সময় বুঝতে পারছেন না অসুস্থ। তো বাবা মারা যাওয়ার পরে যখন বাবা লাই খান্না খাটি করছে, ছোট মানুষ তো তার ছাপ পড়ছে শরীর বেশি, এরপরে অতিরিক্ত অসুস্থ হয়ে গেছে। পরে মায়ের ডাক্তার নিয়ে যাওয়ার পরে গিয়ে ধরা পড়ছে, ধরা পড়ছে বালা কথা, এখন পুতুর টেখা নাই, ওষুধ খাওয়া যায়, মেয়েটা সুস্থ করতা তখন মনে করো অতটুকু আশা। আমরা এর আগে একটি লাইভ দিয়েছিলাম, সামান্য কিছু টাকা হয়তো তেমন একটি আসে নাই, সেই টাকা দিয়ে কি করেছেন আপনি? প্রবাসী ভাইয়েরা কিছু কিছু দিয়েছিলেন, সেই টাকা দিয়ে কিন্তু তার চিকিৎসা বা তার পরীক্ষা হয়েছিল। এখানে ডাক্তার অজয় কুমার দত্তর একটি ফাইল আছে, এটা হচ্ছে আল হারামাইন হসপিটাল লিমিটেড সিলেট, এটা সিলেটের সবচেয়ে বড় হসপিটাল। এখানে তার কাগজপত্র সবই আছে, আপনারা দেখলে হয়তো সেটাকে আরো ভালো করে বুঝতে পারবেন। তার পরীক্ষার বেশ কিছু কাগজ আছে, রক্ত পরীক্ষা, হার্ট পরীক্ষার অনেকগুলো আছে, বেশ কিছু ফাইল আছে। এখানে আরো মাউন্ট এডুরা, উনি কিন্তু সব কথা বলতে পারছেন না, কিন্তু কাগজ প্রমাণ দিচ্ছে। উনি একদম সরল সোজা মানুষ, উনি বলতেন শুধু রাখিবালিতে দেখিয়েছেন, কিন্তু এখানে লেখা আছে মাউন্ট এডুরা, আপনারা দেখছেন মাউন্ট এডুরাতেও কিন্তু উনি দেখিয়েছেন। এই টাকা আসার পরে কিন্তু এখানেও একটু ফাইল আছে এবং এখানে রয়েছে আরো কিছু পরীক্ষা। এটা হচ্ছে জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ পটানডলা সিলেট, সম্ভবত প্রথম যখন তিনি দেখিয়েছিলেন এই কাগজটা, এবং এখানে রয়েছে অনেক পরীক্ষার ফাইল। আপনারা দেখছেন যে এখানে বেশ কয়েকটি পরীক্ষার জন্য যে ফাইল, হার্ট সহ ব্লাড সহ অনেকগুলো ফাইল রয়েছে। এই ফাইলগুলো কিন্তু প্রমাণ করছে যে মেয়েটা কতটুকু অসুস্থ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে তার বাবাও কিন্তু মারা গেছেন ক্যান্সার রোগে, সে চিকিৎসা করাতে পারে নাই, এবং তার বাবার কোনো ভাই ছিলেন না, কোনো বোন ছিলেন না, তিনি পৃথিবীতে একা ছিলেন। কিন্তু এই সুন্দর সংসার তিনি করেছিলেন, কিন্তু অকাল মৃত্যু ওনার হয়েছে, অকালেই তিনি চলে গেলেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে। আমরা দোয়া করি এভাবে যেন কোনো পরিবার আর অসহায় না হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে এতিম বানিয়ে অকাল মৃত্যুতে যেন কোনো মানুষকে না নেন, সেই প্রত্যাশা রাখছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওনার বয়স হয়তো বেশি ছিল না, ওনার বাচ্চা যখন এখনও ছোটো ছোটো রয়েছে, হয়তো 40-45 বছর বয়সে তিনি মারা গেছেন।
এবং এই বাচ্চাদের এতিম করে গেছেন। কিন্তু কি করব, আমাদেরও নিরুপায়, আমরাও নিরুপায়, আমরাও কিন্তু আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে কিন্তু এই সমস্ত পরিবারদেরকে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসি। কারণ আমরা যদি তুলে দিই আপনাদের সামনে, তাহলে আপনারা অনেকেই আছেন এই সমস্ত অসহায় এতিম দারিদ্র পরিবারদেরকে কিন্তু আপনারা সাহায্য করতে চান, কিন্তু সঠিক জায়গা পান না। আমরা আজকে এই ভিডিওটি তৈরি করে আপনাদের সামনে দিলাম, আপনারা অবশ্যই সাহায্য করবেন, সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। এই মেয়েটার বাবা কিন্তু মারা গেছেন ক্যান্সারে, সেটা আগেও বলেছি। এই মেয়েটাও কিন্তু রোগে আক্রান্ত, তার হাড়ের সমস্যা এবং এখানে ব্যথা করছে, সে প্রতিদিনই কিন্তু ব্যথায় জর্জরিত হচ্ছে, প্রতিদিন সে বাঁচার জন্য কাতরাচ্ছে, প্রতিদিন সে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। এটা একটা মেয়ের জীবনে, এত ছোট্ট একটা বাচ্চার জীবনে এত কষ্ট, এত কষ্ট কেন? তাই আসুন আমরা সবাই এই মেয়েটাকে সুস্থ করার লক্ষ্যে, তাকে শান্তি দেওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে আসি, আমাদের সাহায্য হাতটুকু অবসর করি। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, সবার কাছে একটি দাবি, আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা আমাদের এই ভিডিওর উপরে একটি নাম্বার দিব, সেই নাম্বারটি থাকবে তাদের। তোমাদের নাম্বার কি জানো, মুখস্থ আছে? কার কাছে তুমি জানো মোবাইল নাম্বারটা জানো? হ্যাঁ, মুখস্থ আছে? একটু জুড়ে বলো দর্শক, তোমার আঙ্কেলরা শুনবে এটা, একটু জুড়ে বলো। জিরো ওয়ান ডবল সেভেন টু আঠারো এগারো আঠারো, ঠিক আছে? জিরো ওয়ান ডবল সেভেন টু আঠারো এগারো আঠারো। তারপরও এই নম্বরটি আমরা তার কাছ থেকে কেন নিলাম, আপনাদের যাতে এখানে কোনো সন্দেহ না থাকে যে এখানে অন্য কারোর নম্বর দেওয়া হয়েছে কি না, আমরা এই নাম্বারটি কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, সরাসরি তাদের নম্বর, তার পরিবারের নম্বর। আমরা চাই সরাসরি আপনারা সাহায্য করবেন, তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের কাছে। এই প্রোগ্রাম শেষ হবার পরে আমরা এখানে কোনোভাবেই যদি আপনারা আমাদেরকে বলেন যে আমাদের মাধ্যমে টাকাটা এখানে পৌঁছাবেন, আমরা কখনো আসবো না। আমাদের দায়িত্ব ছিল এই অসহায় পরিবারটাকে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা। আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের আল্লাহ তাআলা যদি তৌফিক দিয়ে থাকে সাহায্য করার জন্য, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার দিল, আপনার মন, আপনার বিবেক কাঁদবে এই মেয়েটাকে সাহায্য করার জন্য। আমরা আশা করব আপনার সাহায্যের হাতটুকু আপনি অবশ্যই বাড়িয়ে দিবেন। এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে আরও ভালো করে বোঝাশোনা করে আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন। তবে একটা বিষয় আমি বলে দিতে চাই এখানে, তার মা দেখছেন এই ফোনটি যখন আপনারা করবেন, তার মাই কিন্তু রিসিভ করবেন, এবং তার মা কিন্তু ভালো করে গুছিয়ে বলতে পারবেন না, গুছিয়ে কথাও বলতে পারবেন না। সে বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, কারণ তার মায়ের কথার জন্য যেন আপনার এই সাহায্যের অংশটুকু ব্যথা না যায়, আপনার দিলটা যেন ফিরিয়ে না নেওয়া হয়, প্রয়োজনে আপনি নিজে আসবেন এবং তাদের মোবাইলে যোগাযোগ করে সাহায্য করার চেষ্টা করবে। আপনাদের এই নাম্বারটা কি বিকাশ আছে? এটা বিকাশ? আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা বিকাশ নাম্বার আছে। এই বিকাশ নাম্বারে আপনারা সাহায্য করবেন, অবশ্যই আপনার একশো টাকা, পাঁচশো টাকা, পঞ্চাশ টাকা, হাজার টাকা, লক্ষ টাকা, এই টাকাটা কিন্তু এই মেয়েকে সুস্থ করার কাজে লাগবে। আর আল্লাহ তাআলা আপনার এক টাকার সওয়াব, লক্ষ টাকার সওয়াব কিন্তু কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন, সেই বিষয়টা মাথায় রাখবেন। তুমি যারা দেখছেন ভিডিওটা, তাদেরকে তুমি বলো তোমার কষ্টের কথা, তোমাকে সাহায্য করার কথা, তুমি বাঁচতে চাও, তুমি পড়তে চাও, চাও না তুমি? তুমি পড়তে চাও, তুমি বাঁচতে চাও, তুমি সুস্থ হতে চাও? তোমার কষ্ট হয়, হ্যাঁ কষ্ট হয়, এই যে তুমি ওষুধ খাও, ওষুধ কি সবসময় খেতে পারো? ওষুধ খাইতে পারো না কেন? টাকা নাই এখন কি তুমি তুমি তোমার তোমার কি টাকার প্রয়োজন ওষুধের জন্য? তাহলে বলো তোমার আঙ্কেলদের, বলো যে আমি আপনাদের মেয়ের মতো আমাকে টাকা দাও, বলো 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 বলো। প্রিয় দর্শক, আসলে বুক রাখার মতো কিছু নেই আমার ভিতরে, আমি চাই আপনারা সাহায্য করবেন, এই মেয়েটাকে আপনারা হাত বাড়িয়ে দিবেন। আজকে সে নিজেই কথা বলতে পারছে না। আপনারা জানেন যে আমি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এ ধরনের অসংখ্য পরিবারের বাসায় যাই, আমি আমার নৈতিক দায়িত্ব বলে, আমি মানুষ হিসাবে
আমি আপনাদের সামনে উপস্থাপন হই এবং উপস্থাপন করি। এই মেয়েটি বাঁচতে চায়, লেখাপড়া করতে চায়, সে মানুষ হতে চায়। আজকে তার প্রতিটা মুহূর্তে তার কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমার হৃদয়ে লেগেছে, আশা করি আপনাদের হৃদয়েও লাগবে। আপনাদের সহযোগিতাটুকু আপনারা অব্যাহত রাখবেন। আমার বিশ্বাস, আমরা এখন পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দেন নাই। আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন আমার সিলেটের, তাদের কাছে আমি দাবি রাখবো আপনারাও ফিরিয়ে দিবেন না। কারণ আপনারা জানেন অধ্যুষিত সিলেট, এই প্রবাসীদের সিলেট, এই সিলেটের অনেক মানুষ কিন্তু প্রবাসে আছে। প্রবাসীদের জন্য এই সামান্য সামান্য টাকা কোনো বিষয় না। আপনাদের প্রবাসে অনেক সংগঠন আছে, সেই সংগঠন থেকে কিন্তু আপনারা দেশের বিভিন্ন অসহায় দারিদ্র পরিবার অসহায় মানুষের পাশে দাঁড়ান। সে ধরনের কোনো সংগঠন যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে হলেও আপনাদের মানুষ এই বাড়িতে পাঠিয়ে এর পুরো চিকিৎসার ব্যবস্থাটা আপনারা করে দেবেন। প্রবাসী ভাইদের সংগঠন 10 লক্ষ, 5 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকার জন্য কোনো বিষয় না। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা লন্ডনে আছেন, সংগঠন করেছেন। অনেক প্রবাসী ভাইয়েরা আমেরিকায় আছে, সংগঠন করেছেন। সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন আছে। আপনাদের অনেক বড় বড় ফান্ড আছে, সেই ফান্ডগুলো কিন্তু এ ধরনের অসহায় মানুষের জন্য, আপনাদের অসহায় মানুষের কল্যাণের জন্য কিন্তু এটা ব্যবহার করেন। আমরা চাই এ ধরনের যদি কোনো ফাউন্ডেশন বা কোনো সদস্য সংগঠনের দেখে থাকেন, তাহলে এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি একটু বলেন, যারা দেখছেন আপনার প্রোগ্রামটি, আপনার মেয়েকে সাহায্য করার জন্য তাদেরকে কিছু বলেন। প্রিয় দর্শক দেখছেন, মা কথা বলতে পারছেন না, সরল সুজা সাধারণ মানুষ। এই যে বাচ্চাটা, তুমি বলবে তোমার বোনের জন্য কিছু? একটু বলো, জুড়ে বলো, আঙ্কেলদের বলো। কেতা কই দেয়, কেতা কই ভাই? হ্যাঁ, তোমার বোনের চিকিৎসা করাই দেয়। হ্যাঁ, তুমি কিছু বলবে? কও। প্রিয় দর্শক, আসলে এদের কথা শুনলে তো কষ্ট লাগবেই, কষ্ট চলে আসবে, চোখে জল আসবে। কারণ এই অসহায় এতিম বাচ্চারা আজকে যে ঘরে বসে আছি, সেই ঘরটা যদি আপনারা দেখতেন, তাহলে অনেকটা কষ্ট পাবেন আমরা বিশ্বাস করি। আমরা চেষ্টা করব এক নজরে এই ঘরটা একটু দেখানোর জন্য, পরে একটি ভিডিও নিব। শুধু এর চিকিৎসা হয়তো হবেই, চিকিৎসার জন্য সাহায্য করবেন। এমন ভাই বন্ধুরাও আছেন কিন্তু এ ধরনের অসহায় পরিবারকে কিন্তু ঘরও বানিয়ে দেন। আমি আজকে দাবি রাখবো মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ভিডিওটি এমন মানুষের কাছে পৌঁছে দেবেন, এমন মানুষের কাছে এই ভিডিওটি যাবে, ওনার হয়তো ভিতরে দয়া হবে এবং উনি নিজে এসে এখানে একটি ঘর তৈরি করে দেবেন, সেই দাবিটুকুও রাখছি। আপনারা দেখছেন যে অসহায় বাচ্চাদের নিয়ে কিন্তু এই মা তাদের এখানে যেভাবে বসবাস করছেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এই যে কালবৈশাখীর জ্বর যখন শুরু হবে, তখন আমার মনে হয় না ঘরটা টিকবে বলে। আমি যতটুকু দেখেছি, এটা আমি দেখে বলছি, তারা তাদের কোনো কথা না, এটা আমার কথা। আমাদের সমাজে অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা অনেক ঘর তৈরি করে দেন। আমরা আশা করব সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন লামাখাজির পাশেই সানপুর গ্রামে, লামাখাজি যাবার আগে সিলেট সুনামগঞ্জ রোডের একদম পাশেই হচ্ছে এই বাড়িটি, আপনারা নম্বরে যোগাযোগ করে এসে এই ঘরটিও তৈরি করে দিয়ে যাবেন। আচ্ছা, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে, আপনি তো অনেক কথা বলেছেন এবং আপনাদের চোখের সামনেই মেয়েটা কষ্ট করছে আপনি বলেছেন, আরো কিছু যদি আমাদের ভাই বন্ধুদের একটু বলেন। আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা এক নবীর সন্তান সকল, ওখান সবার কাছে আমার একটা অনুরোধ, মেয়েটা আমার বাঙ্গুর মেয়ে, বাঙ্গুর ফুলি, তখন আপনার কাছে অনুরোধ থাকি যদি একটু সাহায্য করো, বাচ্চাকে একটু ওষুধ খাইলেও সুস্থ থাকলো। আচ্ছা, মেয়েটা যখন কষ্ট পায়, কষ্ট করে আপনাদের চোখের সামনে হাঁটতে পারে না, বসতে পারে না, তখন আপনাদের কেমন লাগে? কষ্ট, আপনি যে জিকাইরা, আমি কিন্তু কথা বলতে পারলাম না, আমার কষ্ট, আমি কি কইমু যে মানে আমার ভিতর থেকে কথাগুলা বাইর হন না, তখন
তাই তো মা হিসাবে এখন আমি আর মেয়ে যদি ইলো ইলি তো আমি অত দিনের দুনিয়া থেকে আমি নিজেও গেলাম দিনে এত কষ্ট লাগে আমি প্রায় প্রত্যেক দিন একবার তারা দেখি জিকে আই তো খাবাইছি বা আমি ভাত খাইছি কেউ টিকাউকা দিলে আইন না খাওয়াই নসো দা টিকাউকা না খাইলেও তো বইতে হবে না গিয়ে আমার খান্দা কে বইতে হবে না খান্দো তো আপনারা সামনে কিছু কইতেও পারে না ভাবতেও পারে না কিন্তু আমার কাছে গিয়া বইবা জানে ও খানবা আমি কিতা করতাম আর শুনে বুঝবে না খান্দে দিন মনে করো দয়াল কিনো ভাই বোন ফ্যামিলির যাই হোক প্রিয় দর্শক, কথা বলার কিছু নেই, সব তো বলেই দিলাম। আমরা শুনলাম যে এই পরিবার খেয়ে না খেয়ে বেঁচে আছে। একটা 15 বছরের বাচ্চা ইমিডিয়েটলি তার যে ভাই, তার বড় ভাই 15 বছর বয়স, সে কিন্তু মাঠে কাজ করে, হাটে কাজ করে, ক্ষেত কামারে কাজ করে কত টাকা পাবে? না 200-300 টাকা বা 100 টাকা 150 টাকা এভাবেই হয়তো সে রোজগার করে। তার মধ্যেই কিন্তু এই পরিবারটি চলে। এর মধ্যে হয়তো টুকটাক আপনিও মনে হয় মানুষের কাজ করে না, বাসন ধুইয়া দেন, কাপড় ধুইয়া দেন, ধুইয়া তো আনেন তারা জান কি তা ও তো কুকা তাই না, অসুস্থ তাই না, অসুস্থ লাগে ও ফারাম ও না কি যাই হ্যাঁ চলি গিয়া খান খান করি চলি লইয়া ফুরু থান। যাই হোক, এই এই যে জবানা এসেছে, এই জবানায় কিভাবে মানুষ একটা ভালো পরিবার, যে পরিবারে 2-3টা রোজগার মানুষ আছে, সেই পরিবারটাও কিন্তু চলাফেরা করতে, খেয়ে দেয়ে ভালোভাবে চলতে অনেক কষ্ট হতো, অনেক হিমশিম খেতে হয়, কিন্তু এই পরিবারটা কিভাবে চলছে সেটা আপনারাই বুঝছেন, আমিও বুঝতে পারলাম। খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে কিন্তু তাদের দিন যাচ্ছে। তার উপরে এই যে মেয়েটা অসুস্থ, তার চিকিৎসা টাকা কোথ থেকে আসবে, তার ওষুধের টাকা কোথ থেকে আসবে? সে যখন বুকের ব্যথায় চিৎকার করবে তখন এই মা কিভাবে সহ্য করবে? সহ্য করার মতো বাসা নেই, হয়তো বা এখানে তিনি হয়তো এখানে মজবুত বা শক্ত হয়ে বসে আছেন। আমার মনে হচ্ছে উনি সরল সাধারণ মানুষ হিসেবে হয়তো ভালো করে এটা বলতে পারছেন না। আপনারা দেখলেন যে একদম সাধারণ মানুষ, যে মানুষটা এখানে বসে আছেন এবং এই বাচ্চাদের নিয়ে কথা বলছেন, কথা বলার ভাষাটাও ঠিক হচ্ছে না। এই মানুষটা আজকে এত বড় বিপদে, এত বড় কষ্টে, আমরা সবাই পারবো কিছু কিছু করে সাহায্য করে এই পরিবারটাই কিছুটা হইলেও ভালো করে একটু স্বস্তির নিঃশ্বাসটা ফেলে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। তাই সর্বশেষ আপনাদের কাছে দাবি, আমাকে হয়তো আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই ভালোবাসেন, আর ভালোবাসেন বিদায় কিন্তু আমি আপনাদের সামনে বড় ভুক বড় আশা নিয়ে, এ ধরনের অসহায় পরিবারদের নিয়ে আমি উপস্থিত হই। আপনাদের সাহায্যে কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছেন, অনেক মানুষ তার হয়তো আপনাদের উসিল্লায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। আপনাদের সাহায্যে অনেক মানুষ চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নিয়েছেন এবং নেওয়ার প্রক্রিয়া আছে। আপনাদের যে সাহায্যটুকু অব্যাহত থাকে সেই সাহায্যে কিন্তু অনেক অসুস্থ মানুষ কিন্তু বেঁচে আছেন, বেঁচে থাকছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। আমরা আশা করি আমাদের এই ছোট্ট যার জীবনটা সামনের জিন্দেগি রয়েছে, সামনের ভবিষ্যৎটা সুন্দর করবে, এই ছোট্ট মেয়েটার জন্য আমরা আজকে ভিক্ষার বেশি হাত পাতিয়েছি। অবশ্যই আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা তো করবেনই, যে যেভাবে আছেন, যে দেশে আছেন, আপনাদের তৌফিক অনুযায়ী কিছু করে, কিছু কিছু করে হলেও এই মেয়েটাকে সাহায্য করবেন। দেশে যারা আছেন, যারা এভাবে সহযোগিতা করেন, ঘর বাড়ি চিকিৎসার ব্যবস্থা করে দেন, আপনারা নম্বরে সরাসরি যোগাযোগ করে এই বাড়িতে এসে আপনারা দেখে শুনে সাহায্য করবেন, অথবা কোনো একটি পরিবার, অথবা কোনো একটি মানুষ, অথবা কোনো একটি সংগঠন দেশে অথবা বিদেশে, আপনারা যদি চান, আপনারা পারেন এই মেয়েটার পুরো চিকিৎসার খরচটা আপনারা বহন করতেন আপনাদের নিজ হাতে নিজ উদ্যোগে। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখেই আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কথায় বাসায় ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দিয়ে দেখবেন। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি আমির হোসেন সাগর, ক্যামেরা রয়েছেন সুলেমান। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।